वेलकम बैक टू माय चैनल। तोमरा सबाय केमन आछो? आमिओ खूब भालो आछि। अनेक दिन पर आमि एकटा भिडियो बानाच्छि, तो खूब एक्साइटिंग लागजे। आसले आमार एकटुखानि एक्सामेर जोन्नो आमार शरीरो खूब खराब छिलो, तार जोन्नो आमि कोनो भिडियो यूट्यूबे पोस्ट करते देखतेई पाच्छो। आमि जस्ट घुम थेके उठेछि, एखाने सिदुर लेगे गेछे। तो आमि आमार मेकअप आर आमि कोथाय जाच्छि सेटा तोमार संगे शेयार करबो। तो चलो, मुखटा आगे आमि फ्रेश होइनि। तो এইটা হলো আমার স্ক্রাব, আমি যে স্ক্রাব ইউজ করি, তো ডিটানের, দেখতেই পাচ্ছো টিভিসি কোম্পানির ডিটানের, দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখতেই পাচ্ছো। এই স্ক্রাবটা প্রথমে আমি ইউজ করব, মুখে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার পর তারপর তোমার সঙ্গে আবার ফিরে আসি। তোমরা দেখতেই পাচ্ছো আমার অরিজিনাল মুখটা। তো আমি এখনই জাস্ট স্ক্রাব করে এলাম, তো এইটা লাগাবো। এরপরে আমি মেকআপ করবার আগে এই যে ক্রিমটা আমি ইউজ করি, তো আগে আমি এই ক্রিমটা ইউজ করে নেব। পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেই। এটাতে আমি দেখেছি এই ক্রিমটাতে খুব ভালো গ্লেজ করে আমার মুখটা, তো আমি এই ক্রিমটাই ভালোবাসি বেশি লাগাতে। তাছাড়াও আপনি গ্লোর জন্য আপনি সিরাম ইউজ করতে পারেন, আর নানারকম অয়েলি ক্রিমও লাগাতে পারেন ফাউন্ডেশন ইউজ করবার আগে। আমার আসলে এই ক্রিমটা বেশি পছন্দ, তো আমি সেটাই লাগাই। লাগার পর আমার মুখটা একটু জলে, এই জায়গাটা প্রচুর একটু জলে, ব্যাস থাকছে, ঠিক আছে। আগে জ্বলতো এখানে এখানে এখানে, বাট এখন জলে না। তো দেখতেই পাচ্ছ আমি ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি সেইটা হলো, আমি ইউজ করি ফাউন্ডেশন বলতে গেলে ম্যাকের, আর ম্যাক ছাড়া ইউজ করি আমি প্যাক। এই দুটোই আমার ফেভারিট ফাউন্ডেশন। তো এই প্যাক ফাউন্ডেশন অলরেডি আমার শেষ হয়ে গেছে, তো আমি প্যাকের ফাউন্ডেশন অর্ডার দিয়েছি। দেখতে পাচ্ছ প্যাক অলরেডি শেষ হয়ে এসছে, তো এইটাই আমি ইউজ করবো। আর তাছাড়া আমি ইউজ করি, যেটা ইউজ করি তোমার সেটা দেখাচ্ছি না। আমি সচরাচর খুব কমই ইউজ করি, যদি কোনো বাইরে কোথাও দূরে যাওয়ার থাকে বা বার্থডে পার্টি থাকে বা কোনো বড় কিছু থাকে, তবেই আমি ম্যাকের ফাউন্ডেশনটা ইউজ করি। না হলে আমি কোথাও যদি নর্মালি যাই বা মেকআপ করি, হয়তো কোনো ভিডিও বানাই বা কিছু, তাহলে আমি প্যাকেরই ফাউন্ডেশন ইউজ করি। তো আমি এখন প্যাকেরই ফাউন্ডেশন ইউজ করবো, এখন যেটা এটা আমার শেষ হয়ে গেছে, তো এইটাই যেটুকু আছে আমি এটা লাগাবো। বাট এটাই আমি এখন ইউজ করি, এটা লাগিয়ে নিয়েছি। আসলে এটা দু তিন ফোঁটাই চার ফোঁটা লাগাতে হয়, তো আমার যেহেতু ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে, তো আমি এটাকে বার করে করে হাত দিয়ে দিয়ে লাগালাম। তো এটা হলো আমার স্পঞ্জ, যেটা আমার যে রকি আছে ও খেয়ে নিয়েছে। তো আমি মার্কেটে যেতে পারছি না শরীর খারাপের জন্য, যে আমি এটা একটা ভালো দেখে স্পঞ্জ কিনবো। তো আমি স্পঞ্জ অর্ডার দিয়েছি নায়িকা থেকে, আশা করি কিছুদিনের মধ্যেই চলে আসবে। নায়িকা থেকে কোনো কিছু অর্ডার দিলে বেশি দিন লাগে না, দু মোটামুটি এক থেকে দুদিনের মধ্যে চলে আসে। তো এটা আমি ডাব 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 এরকম করে নেবো। তো আসলে আমার মেকআপ করতে এটা মোবাইলটা হিলছে, কারণ আমি একটা হাতে মেকআপ করছি একটা হাতে ধরে আছি। তো আমি এটা ডাব 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 করে মেকআপটাকে বসিনি, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। আমি মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে আমার, তো দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমার বেস্ট ফাউন্ডেশন এটা প্যাকের। ভুলটা অবশ্য প্ল্যাক করা নেই বলে বেড়ে গেছে, টাইম পাচ্ছি না, শরীর খারাপ, কি করবো, যেতেই পাচ্ছি না। তো যাওয়ার চেষ্টা করবো, দেখো কি সুন্দর একটা। যদি কোনো ফাউন্ডেশন ইউজ করতে চাও তো প্যাকের ফাউন্ডেশনে তোমরা ট্রাই করে দেখতে পারো, মুখে একটা আলাদাই গ্লেজ চলে আসে। তো দেখতেই পাচ্ছ, চলো এবার আমি রেডি হয়ে নিই, তারপরে আবার ফিরে আসে তোমাদের সাথে। আমি রেডি, মোটামুটি আমি রেডি। তো দেখতেই পাচ্ছ তো আমি কি কি ইউজ করলাম ফাউন্ডেশনের পর। আমি ফাউন্ডেশন লাগানোর পর আমি কিচ্ছু লাগাইনি। অন্য সময় যদি নর্মাল বেরোবো, তো অন্য সময় যদি আমি কোথাও বাইরে ঠাকুর মানে নর্মালি কোথাও যাই বাইরে কোথাও ঘুরতে, তখন আমি লাগাই। বাট চোখে কাজে পড়ে গেছে অন্য, হ্যাঁ ঠিক আছে ম্যাম। তো অন্য সময় যদি আমি কোথাও বেরোই, তো আমি অনেক কিছু লাগাই। তো আমি এখন ফেস পাউডার বা কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট ওই ক্রিমটা ফাউন্ডেশনটা। তো মুখটা আমার দেখতে পাচ্ছ, আমি এই দেখতে পাচ্ছ আইলাইনারটা ইউজ করেছি। দেখো এটা হলো মেবলিনের, এই আইলাইনারটা আমি ইউজ করি মেবলিনের। আর তার সাথে আমি যে কাজলটা ইউজ করি ল্যাকমিস, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কাজলটা ইউজ করেছি, আর দেখো এই কাজলটা, আইলাইনারটা, আর এই পিঙ্ক কালারের লিপস্টিকটা। তো আমার ইউজ হয়ে গেছে, এবার আমি চুল বাঁধবো আর আমার হাজবেন্ড আসবে, বেরোবো। আজকে কোথাও যাওয়ার কথা ছিল আমার সকাল থেকেই, তো আমি হাজবেন্ডকে বলছিলাম কোথাও ঘুরতে নিয়ে যেতে, অনেকদিন ধরে আমরা কোথাও বেরোইনি, কোথাও যাইনি। তো আজকে প্রপারলি অনেকদিন পর আমি টাইম পেয়েছি কোথাও বেরোবার, কোথাও ঘুরে আসবার। তো দেখি কোথায় যাই, আর আমি রেগুলার এবার থেকে তোমাদের কিছু না কিছু আমি একটা ভিডিও ইউটিউবে প্রায় সপ্তাহের মধ্যে আমি দু তিনটে ভিডিও মানে পোস্ট করবার আমি চেষ্টা করবো। রেডি, দেখতেই পাচ্ছ তোমরা, আই এম রেডি। তো এবার আমার বর আসবে, তো তারপর আমি বেরোবো। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা, কি করছি আমরা, কি খাচ্ছি আমরা, ইম্পর্টেন্ট হলো খাওয়া। মানে আমি খেতে খুব ভালোবাসি। হাজবেন্ড চলে এসছে, নিচে ওয়েট করছে, তো আমি বেরোচ্ছি। রকিয়া, তাহলে রকিয়াকে দেখাচ্ছি। আমি বেরোবার আগে রকিয়া প্রচুর পরিমাণে বদমাশি করে, আমার চশমাটা রকিয়াকে দেখো, বদমাস কতটা বদমাস বেড়েছে না কি বলবো, এত বদমাস হয়ে গেছে। চলো বেরিয়ে আমার
আগে বের হই তারপরে আবার হন হচ্ছে তাহলে কিন্তু পারাবো আমরা বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছো আর অনেকদিন পর ভিডিওটা আপলোড করব তো তার জন্য খুশি লাগে তো এখানে আমাদের অনেক এখন গণেশ পুজো চলছে তো এখানে আমাদের অনেক গণেশ পুজো হয় রাস্তায় রাস্তায় তো আমরা যাচ্ছি আজকে অনেক দিন পর মানে আমরা যখন আমাদের রিলেশনশিপ ছিল মানে আমাদের তো লাভ ম্যারেজ বিয়ে তো আমাদের যখন রিলেশনশিপ ছিল তো এখানে মাঝি হোটেল বলে একটা আছে নিউ টাউনে নিউ টাউনই মনে হবে তো এখানে যাচ্ছি তো অনেক দিন পর প্ল্যান যখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ যখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল এখন আমরা হাজবেন্ড ওয়াইফ তো যাচ্ছি আমরা মাঝি হোটেলে খেতে তো চলো দেখা যাক এখানে মানে পুরনো মানে স্মৃতি আছে এখানে আমি আগে লেসে মানে যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম তখন আমরা অনেক এসেছি খেয়েছি এখানে তো ওইখানে আজকে প্ল্যান হলো যখন ওখানে না চিকেন ললিপপটা খুব ভালো লাগে আমার মানে এত এত জায়গায় হ্যাঁ এত এত জায়গায় ঘুরে রেস্টুরেন্টে আমি গেছি আমার হাজব্যান্ড আমাকে অনেক জায়গায় রেস্টুরেন্টেই বড় বড় আমাদের এতগুলো বানপুরে আমাদের আসানসোলের মধ্যে আছে সব রেস্টুরেন্টেই নিয়ে গেছে বলতে গেলে তো এখানে এই রেস্টুরেন্টে আমি অনেকবারই গেছিলাম তো এখানে আমরা অনেক মাস্তি করেছি অনেক এনজয় করেছি চলো সেখানে গিয়ে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে দেখতে পাচ্ছ সুন্দর জায়গাটা ভিউটা দেখো যাচ্ছে কি ভালো লাগছে না জাস্ট চলে এসেছি দেখতেই পাচ্ছ এত সুন্দর গ্রাউন্ডটা কত সুন্দর এখানেও আমরা এক সময় বসে পড়ে খেয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আর এখানে আগে চেয়ার টেবিল ছিল বাট এখন নেই কারণ আমি অনেক বছর মানে বছর নয় জাস্ট পাঁচ ছ মাস পরে আসছি কারণ বিয়ের টাইমে আমার বিয়ে যখন বিয়ে হলো বিয়ে তো আমার এখন 6 মান্থ চলছে তো বিয়ের আগেই আমি এসেছি বিয়ের পরে আমি আর আসিনি তো অলরেডি কাদা কাদা হয়ে গেছে হয়তো বৃষ্টির জন্য সরিয়ে দিয়েছে তো কত সুন্দর জায়গাটা এখানে আবার চেয়ার টেবিল লাগিয়েছে এখন এখানে চেয়ার টেবিল আছে আর এখানে একটা চেয়ার টেবিল আছে আর ভেতরে রেস্টুরেন্ট আছে এদিকে এখানে ভেতরে রেস্টুরেন্ট আছে দাঁড়া দেখাচ্ছি এখান থেকে তো এখানে বসে সবাই খায় তো এখানে আমাদের কাকা আছে পুরনো যাকে চেনা জানা আমাদের মানে আমি এলে খুব ভালোবাসে আমাকে মেয়ের মতো আমার হাজব্যান্ডকেও খুব ভালোবাসে তো ওই কাকার জন্য ওয়েট করছি দেখি ও কি বলে কোথায় বসতে দেবে না বসতে দেবে তো চলো দেখা যাক দেখতেই পাচ্ছ মাঝি রেস্টুরেন্ট লেখা আছে এটা হলো মেনু কার্ড তো মেনুগুলো দেখে রাখো তোমরা তার সঙ্গে রেটটাও দেখে রাখো সব থেকে দুঃখের খবর হলো যে আমি চিকেন ললিপপ খেতে এসেছিলাম বাট চিকেন ললিপপ তো পেলাম না আমি খেতে এসেছিলাম চিকেন ললিপপ বাট পেলাম না তো অর্ডার দিলাম চিকেন 65 কিন্তু মনটা আমার তার জন্য খুব দুঃখ লাগছে বাট এখানে চিকেন ললিপপটা খুবই ভালো খেতে টেস্টি খেতে তো আমি একদিন আসবো আইসক্রিম আছে আমি আইসক্রিম খাবো আমি অর্ডার দিলাম এইটা আমার জন্য আমার বর দিল এইটা ওর জন্য আর আমি এটা আমার জন্য আমার আসলে আজকাল না সেই ভালো লাগে না ইয়েটা খেতে পেপসিটা বেশি আমি ফেভার করি বেশি পছন্দ আমার তো আমি পেপসিটাই বেশি ভালো লাগে অ্যামেজিং লাগছে দেখতেই পাচ্ছ উপর থেকে গার্নিশ করা আছে কাজু দিয়ে চলে এসেছে তো এখানে চিকেনের যে আইটেমটা থাকে বলতে গেলে চিকেন ললিপপ চিকেন 65 তো প্রত্যেকটা খুব সুন্দর লাগে তো এইটা দিয়েছি একসাথে আমি দিয়েছি এখানে চিপস আমার খুব ভালো লাগে দেখো দেখো তো করা যাক আর আগে আগে কি খাচ্ছি সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো কি সুন্দর গার্নিশ করা আছে না পড়ে গেল আসলে আমি খেতেই জানি না খেয়ে দেখছি প্রচুর গরম একদম ধোঁয়া উঠছে দারুণ খেতে আমার তো খুব ভালো লাগে একদম তোমরা কি বলবো এরকম 65 কিন্তু আমি কোনো বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু খাইনি এখানে এতটা ভালো 65টা পাওয়া যায় আমাকে ললিপপটাও তোমরা একবার ট্রাই করবে কিন্তু এসে বন্ধ করো অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া চলে এসেছে গরম গরম দেখতে পাচ্ছ গার্নিশ করা আছে কত সুন্দর হয় এখানে গার্নিশটা কিন্তু খুব ভালোভাবে করা থাকে আমি এটাই দেখছি
তো এখানে দিয়েছে চার পিস, মানে আমি হাফ প্লেট অর্ডার দিয়েছিলাম, ফুল প্লেট তোমরা খেতে পারবো না। তার সঙ্গে দিয়েছে সস, কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে দেখো। এবার আমি ট্রাই করবো, মানে বহুতই গরম, মানে গরমে তো ধরা যাচ্ছে না, তাও আমি তোমাদের দেখাচ্ছি কত বড় একটা পিস। তো ট্রাই করা যাক, চিলি সসটা, একটুখানি কাসুন্দি, একটু টমেটো। তো আমরা জাস্ট বেরোলাম, তো রাস্তা পুরো ফাঁকা, অলরেডি 11:30 কাছাকাছি, 11:30 কাছাকাছি বাজছে, পুরো শুনছান রাস্তা। এরকম রাস্তা মধ্যে কিন্তু বাইকে চড়ে, মানে আমার হাতে মধ্যে কারে গেছে, বাইকেই বেরোলাম। বাইকে চড়ে কিন্তু একটা, মানে বেরোলো ঘুরতে যাওয়া একটা আলাদাই মজা। আমি কাজটা খুব একটা ভালোবাসি না, বাইকটা বেশি পছন্দ করি, হয়তো সবার এরকম হয় জানি না। আমি যাদের বাইক থাকে তাদের কারে যেতে ইচ্ছে করে, আর যাদের কার থাকে তাদের বাইকে যেতে ইচ্ছে করে। তো আমার বরাবরই, আরে এটা হতে পারে যে অনেকে বাইকে যেতে ইচ্ছে করে, যাদের বাইক থাকে তাদের বাইকে যেতে ইচ্ছে করে। আমার কিন্তু বাইকে বেশি ভালো লাগে, দেখতে পাচ্ছ কুকুর রাস্তা ঘাটে, কিন্তু একটাও জনপ্রাণী নেই। আমরা একটা বলতাম না জনপ্রাণী, মানে রাস্তাঘাটে একটা লোক নেই। দেখতেই পাচ্ছ 2022 প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। আমি তো খুব খুশি, দুর্গাপূজা হয়। দুর্গাপূজা কিন্তু আমাদের বাঙালিদের একটা আলাদাই উৎসব, তো আমি কিন্তু দুর্গাপূজা প্রত্যেকটা যেখানে যেখানে যাবো, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, যেখানে যেখানে যাবো, কিন্তু সব জায়গায় কিন্তু আমি তোমাদেরকে আমি ভিডিও পোস্ট করবো, তোমরা সাথে থেকেও দেখো আমার। আর একটা গণেশ পুজো দেখাচ্ছি, এখানে একটা গণেশ পুজো হচ্ছে, দেখা যাচ্ছে না? ঠিক আছে, সবই তো ভগবান একে ব্যাপার বলে আছে, তোমরা আমার গানে গাওয়া খুব খারাপ, আমি জানি, কিন্তু আমি গান গেয়ে ডাক্তার আছে। এটা ছিল আমাদের ডিনার, আর দারুণ ছিল। তার জন্য ওর জন্য ওষুধ আনা হয়েছে, আমার হাজবেন্ড, আমার পাপা, আমার হাজবেন্ড নিয়ে এসছে ওষুধ। তো আসলে আমরা ওকে
ওকে ডগি বলে আমরা মেয়ে করি না, ও আমাদের একদমই গোপালি ছেলের মতো, কারণ আমি ওকে ছোট থেকে মানুষ করিনি। বাট ঠিক আমি 24টা ঘন্টা ওর সঙ্গে থাকি, ও বাবা যতটা না থাকে তার থেকে মানে নিজের ছেলের থেকেও কিন্তু আমার কাছে কম না, মানে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। আমি যদি বাপের বাড়িতেও যাই মায়ের কাছে যাই ধরে নাও, তো আমার 24 ঘন্টা আমার হাজবেন্ড থেকে বলতে লজ্জা লাগে, মানে সত্যি কথা আমার হাজবেন্ডের যতটা চিন্তা না মাথায় আসার থেকে চিন্তা কিন্তু আমার আছে রকি, রকি কি করছে, রকি কি খেলো, রকি কি করছে, মাথার মধ্যে চিন্তাটা আমার রকি নিয়ে অতটা ঘুরে। আমি কোথাও বাইরে গেলে কিন্তু রকি নিয়েই ঘুরে, মাকে মুখ দেখলাম তোমার চান্দু চান্দু আমার চান্দের টুকরোটা কিছু কি নজর না লাগে না, আর দেখি রকি কি কি ওষুধ এনেছে বাবা। তোমাদের জন্য কিছু আরো নতুন নতুন ভিডিও আনতে পারবো যদি তোমরা সাপোর্ট করো। তো চলো বাই, গুড নাইট, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ যে আমার সাথে থাকার জন্য, এত এত মানে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, চলো বাই। আবার একটা বড় কি তোমার সাপোর্ট দেবে তো, সাবস্ক্রাইব লাইক করবে তো, তো তোমরা সাপোর্ট দেবে তো আমার, সাবস্ক্রাইব আর লাইক কিন্তু করে দিও প্লিজ।